press the bell icon on the YouTube app and never miss another update. आज हमें चिकन कैप्सी राइस रान्ना करे देखाबो। हेलो फ्रेंड्स, आमी दिया। घरोवा रान्ना बनाते अपना देश सकल के स्वागत। आज हमें अपना संगे जो रेसिपिटी शेयर करते चले तार नाम हलो चिकेन कैप्सी राइस। चिकेन कैप्सी राइस बनाना किन्तु खूब ही सहज और देखते खूब कलरफुल है। आशा करछि आजकेर भिडियोटा आपनादेर भालो लागबे और भालो लागले अवश्य लाइक करबें, शेयर करबें और आमार चैनलटिके सबस्क्राइब करबें। चलुन देखे नेई कि कि लागछे चिकेन कैप्सी राइस बनाते। लागछे सिद्ध बासमती राइस, एखाने 200 ग्राम परिमाण चाल আমি সিদ্ধ করে নিয়েছি, 150 গ্রাম পরিমাণ চিকেন আমি টুকরো করে কেটে নিয়েছি, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 2 টেবিল চামচ ভিনিগারের মধ্যে আমি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো গুলে রেখেছি। ফোড়নের জন্য লাগছে গোটা গোলমরিচ, চিনি এবং লবণটা নিয়েছি স্বাদ অনুযায়ী, 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম বা রেড বেল পেপার, ইয়েলো ক্যাপসিকাম বা ইয়েলো বেল পেপার, আর পুরো রান্নাটা আমি সাদা তেলে করব। চলুন দেখে নেই কিভাবে তৈরি করছি আজকের রেসিপি চিকেন ক্যাপসি রাইস। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর ভিতরে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব পুরো আদা রসুন বাটাটা, দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে ভালোভাবে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব সবকিছু চিকেনের সাথে। চিকেনটার সঙ্গে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবারে আমি তেলের ভিতরে গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দেব, নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে আমি চিকেনের টুকরোগুলো তেলের ভিতরে দিয়ে দেব। এবারে ভালোভাবে ভেজে নেব চিকেনের টুকরোগুলো। চিকেনটা আমি মিডিয়াম হাই ফ্লেমে 1.5 মিনিটের মতো ফ্রাই করে নেব, আর এই সময় আমি কড়াইতে ঢাকা দিয়ে দেব। দেড় মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনা খুলে দিচ্ছি। চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো 3 রকমের ক্যাপসিকাম। প্রথমে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম, দিয়ে দেব রেড ক্যাপসিকাম, আর দিয়ে দেব ইয়েলো ক্যাপসিকাম। সব কিছু 2-3 মিনিটের মতো ভালোভাবে ফ্রাই করে নেব। আর এই সময় দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, ভালোভাবে লবণটা মিশিয়ে নেব। আবারও আমি ঢাকা দিয়ে ফ্রাই করবো 2-3 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে এবারে আমি ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, সেই জন্য কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এবারে আমি এর ভিতরে সিদ্ধ বাসমতি রাইস দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পুরো রাইসটা, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রাইসের সাথে সবজিগুলো। এবারে আমি দিয়ে দেব এতে ভিনিগার গোলা, লঙ্কার গুঁড়ো 3 চামচ দিয়ে দিচ্ছি। যারা একটু ঝাল বেশি পছন্দ করেন বেশি পরিমাণ দিতে পারেন। দিয়ে দেব চিনি, আর দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে আবারও 1 মিনিটের জন্য রান্না হতে দেব, আর এই সময় গ্যাসের আঁচ একদম লো করে রাখবো। এক মিনিট হয়ে গিয়েছে, এবারে আমি ঢাকনা খুলে দিচ্ছি এবং গ্যাস অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি চিকেন ক্যাপসি রাইস। গরম গরম পরিবেশন করে দিচ্ছি, পরিবেশন করে দিয়েছি আজকের রেসিপি চিকেন ক্যাপসি রাইস। দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম।
কতটা কালারফুল হয়েছেও দেখতে। অবশ্যই আপনারা বাড়িতে এটি তৈরি করুন আর যে কোনো চাইনিজ গ্রেভি আইটেমের সঙ্গে পরিবেশন করুন। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আপনার ফেসবুক টুইটার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন, আরও নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।